প্রতি বছরের ন্যায় এবারও আইসিসি থেকে আসা দাওয়াতে বিশ্বকাপ পিকনিক আয়োজন করবে মায়ের দোয়া ক্রিকেট টিম। আর এই টিমের মহান কর্তা হিসাবে থাকবে একটিমাত্র টেস্ট খেলা পাপন দাদার বিশ্বাসের ব্যক্তি হাতুড়ি দাদা। তিনিই সবাইকে শেখাবেন ভদ্র নম্র হয়ে কিভাবে পিকনিকে উপভোগ করা যায়। এই পিকনিক যেহেতু সবাই করতে পারে না, তাই হাতুড়ি আর নির্বাচক প্যানেল তাদের 20 বছরের ট্যালেন্ট দিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে 15 সদস্যের দল ঘোষণা করে। তার দলের প্রথম মুখ হাতুড়ি দাদার প্রিয় সন্তান সৌম্য সরকার। তারে নিয়ে কি আর বলবো, তার ব্যাট আকাশে থাকে আর স্টাম্প কোয়ে থাকে সে নিজেও জানে না। দলের দ্বিতীয় সদস্য হচ্ছেন টস টস লিটন কুমার দাস, যার রয়েছে লর্ড ক্লাবের সভাপতি হওয়ার রেকর্ড। 3 নম্বরে রয়েছেন আমাদের ছোট তামিম, প্রথমবারের মতো পিকনিকে যাচ্ছে তাই আর কিছু বলার নেই। 4 নম্বরে রয়েছে পিকনিক স্পটের সাথেই তার শ্বশুরবাড়ি সংসদের চেয়ারখানা দামি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 5 নম্বরে রয়েছেন বগুড়ার ছেলে তাহিদ হৃদয়। 6 নম্বরে আছেন তরুণ ক্রিকেটার জাকির আলী। 7 নম্বরে আছেন সবার প্রিয় মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি একমাত্র প্লেয়ার যিনি পিকনিকে গেলেও দেশের কথা ভাবেন, দেশের মানুষের কষ্ট বোঝেন। 8 নম্বরে আছেন গরিবের রশিদ খান ওরফে রিশাদ হোসেন। 9 নম্বরে আছেন দলের ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ। 10 নম্বরে রয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। 11 নম্বরে রয়েছেন বাংলাদেশের বাঁহাতি বলার শরীফুল ইসলাম। 12 নম্বরে আছেন বাঁহাতি স্পিনার তানভীর আহমেদ। 13 নম্বরে আছেন মেহেদী হাসান। 14 নম্বরে আছেন সাইফউদ্দিনের থেকে ভালো অলরাউন্ডার ব্যাটসম্যান তানজিদ সাকিব। এখন সবাই ভাবছেন 15 নম্বরটাকে, তিনি সবসময় পিকনিকে সবার খেয়াল রাখেন, যিনি 7 বার লর্ডস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, হাতুড়ির 2 নয়নের মুনি। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা প্লেয়ার নাজমুল হোসেন পাপনের সাথে যার নামের মিল, তাকেই বানানো হয় এই পিকনিক দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বন্ধুরা, কেমন হলো 2024 ওয়ার্ল্ড কাপের পিকনিক টিম? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তার সাথে খুশি হব যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর একটি লাইক করে আপনার হৃদয়ে জায়গা করে দিন। ধন্যবাদ।